দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে শান্তি ও স্থিতিশীলতা খুবই জরুরি বিবেচনায় নিয়ে পুলিশকে দায়িত্ব পালনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে পুলিশ সপ্তাহ 2024-এর উদ্বোধন করে এই নির্দেশ দেন তিনি। বলেন, দুষ্টের দমন ও শিষ্টের পালনই পুলিশের প্রধান কর্তব্য। আগামীতে প্রতি জেলায় ডিএনএ ল্যাব স্থাপন করে সাইবার অপরাধ দমনে পূর্ণাঙ্গ ইউনিট গঠনের পরিকল্পনার কথাও জানান সরকার প্রধান। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ, এই প্রতিপাদ্যে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ 2024। অনুষ্ঠানে যোগ দিয়ে বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন ও প্রশংসনীয় অবদানের জন্য এবার 400 সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পদক দেয়া হয়। প্রধানমন্ত্রী তাদের সেই পদক পরিয়ে দেন। পরে প্রধান অতিথির বক্তব্যে সরকার প্রধান বলেন, গেল 28 অক্টোবর সহ পুলিশের ওপর বারবার আঘাত এলেও ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছে বাহিনীটি। সরকারি অফিস, ভূমি অফিস সহ বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করা, চলন্ত বাস সেখানে মানুষ বসে আছে সেই সহ মানুষকে হত্যা করা, এই ধরনের ঘটনা ঘটিয়েছে। শুধু তাই না, যখন পুলিশ বাধা দিতে গেছে দেশে শান্তি রক্ষায়, পুলিশ তার জীবন দিয়ে প্রচেষ্টা চালিয়েছে এবং এই ধ্বংসাত্মক কাজ রুখে দিয়েছে। 2041 সালে উন্নত স্মার্ট বাংলাদেশ গড়তে শান্তি ও স্থিতিশীলতা খুবই জরুরি, এ কথা মাথায় রেখে পুলিশকে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আমরা চাই আমাদের পুলিশ বাহিনী আরো দক্ষ, পেশাদার, যোগ্যপতি আন্তর্জাতিক মানের একটা স্মার্ট সংগঠন হিসেবে গড়ে উঠবে, সেদিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। সাইবার অপরাধ মোকাবেলায় আগামীতে সব জেলায় ডিএনএ ল্যাব স্থাপনের পরিকল্পনার কথা জানান বঙ্গবন্ধু কন্যা। ডিএনএ ল্যাব, আধুনিক ফরেন্সিক ল্যাব, অটোমেটেড ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন সিস্টেম AFIS এবং আধুনিক রাসায়নিক পরীক্ষাগার স্থাপন করা হয়েছে। কয়েকটি বিভাগীয় শহরে এই সকল ল্যাবের কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতে প্রতিটি বিভাগে আমরা এই ধরনের ল্যাব তৈরি করে দেব যেন তাৎক্ষণিকভাবে দ্রুত তদন্তের কাজ শেষ হয়। এ সময় আধুনিকায়নের মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও দক্ষ ও স্মার্ট করতে সরকারের বিভিন্ন প্রচেষ্টার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।